রাস্তা পুরা পানি উঠি গেছে, রাস্তা একদম রাস্তায় না পুখুরিয়ে না খাল বিলেক ধরব নি। হাই ফ্রেন্ডস, আপনাদের চাই আছে শুভেন কাই ব্লগস। আর বর্তমান সমগ্র অসমতে কেনেকুৱা এটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনার নতুনকৈ কোৱাৰ প্রয়োজন নাই। সমগ্র অসম বানপানী ডুবি আছে, আপনাদের গমে পাইছে মানুষের কিমান জ্বালা যন্ত্রণা হয়েছে, কিমান সমস্যাত আছে মানুষে, নতুনকৈ কোৱাৰ প্রয়োজন নাই। আপনাদের সকলে দেখিছে আর হয়তো আপনাদেরও ভুক্তভোগী। আমার এরিয়াতো আমার এলাকাতো বহুত পানি হয়েছে, আর তার কারণে আমি আজি ভয়েস আসাম ইউটিউব চ্যানেল, মই নিজে ব্যক্তিগতভাবে আর তামুলপুর আক্রাসু মানে কোচ রাজবংশী ছাত্র সন্থা আমি ওলাই আইছো। আমি এটা প্রচেষ্টা হাতত লৈছো, আমি ভাবিছো যে আমি 150টা ঘর মানে 150 ঘর বানপীড়িতক আমি সহায় করিম। আমার সামর্থ্য অনুযায়ী আমি যিখিনি পারো আমি তেওঁলোকক দিবলৈ চেষ্টা করছো। নিজের গাঁথির ধন ভাঙি এলো অকমান অকমান, তেওঁলোকে কিবা আনিছে আপনার সাহায্যের কারণে। গতি আপনাদের যিখিনি তেখেত সকলে কোনো রাজনৈতিক দলের পর নয়, কোনো কিবা পালি নেতার পর নয়, সংগঠনের ফলের নিজাববিয়াকে পকেটর গাঁথির ধন ভাঙি যিখিনি বস্তু খাদ্য আজি আনিছে তেখেত সকলে তামুলপুর সুদূর তামুলপুর আমার যেটা তামুলপুর জেলা হল তেখেত সকলে তামুল সুদূর তামুলপুরের আমার এই বস্তুখানি বিতরণ করলে। তেখেত সকলে যে আই এইখানে শিবিরত যে আজ মানুষের খবর লৈছে, ও তেখেত সকলক মই পূবদেবেলি আঞ্চলিক এবিএমসুর সভাপতি হই তেখেতলোকক ধন্যবাদ জ্ঞাপন করছো। তো আজি এই দুই নম্বর ডরগাঁও এল পি স্কুলত ভয়েস আসাম ইউটিউব চ্যানেল আর কোচ রাজবংশী চমুকৈ আক্রাসু আজি খাদ্যর অর্থাৎ খোয়ার নাটনির কারণে তেখেত সকলে আই তামুলপুরের আই আমাক ইয়াত যে আজি খাদ্য বিতরণ করলে তার বাবে আমি পূবদেবেলি আঞ্চলিক এবিএমসি তরফের তেখেত সকলক ধন্যবাদ জানাইছো। বর্তমান অসমত কি পরিস্থিতি চলি আছে আপনার নতুনকৈ কোৱাৰ প্রয়োজন নাই। গোটেই অসম বর্তমান সমগ্র অসম বানপানী ডুবি আছে আর চারিওপিনে একদম দুঃখ লবা অবস্থা হয়েছে, একদম আমি চাব নোৱাৰো। কিন্তু তার মাজতো আমি আজি ভয়েস আসাম চ্যানেলের তরফের মোর নিজের ব্যক্তিগত ফালের আর তামুলপুর কোচ রাজবংশী ছাত্র সন্থার তরফের আমি আমার এরিয়াত আমার এলাকাত কিছু আমি বানপীড়িতক আমি সহায় করবলে আগবাড়ি আইছো। আর এই ভিডিওটির জড়িয়ে আমি আপনার অনুরোধ করিম, যদি আপনার সামর্থ্য আছে যদি আপনাদের পারে তাহলে আপনাদেরও ওলাই আহক বানপীড়িতর কারণে, কিবা নয় কিবা অল্প করক। মানুষ খাবলৈ পোৱা নাই, পিন্ধিবলৈ পোৱা নাই, মানুষ ঘর দুয়ার ভাঙি গৈছে, শিবিরত আছে, তেওঁলোকৰ কারণে যদি আপনাদের কিবা অল্প করব পাৰে নিশ্চয় সহায় করক আপনাদের। আর আমার এইফিনে বাইদেউ আছে রেস্কিউ টিম শিখর এডভেঞ্চার ক্লাবর মানুষ আমার আছে, বাইদেউ আপনার ক্লাবটির বিষয়ে অল্প কব। আমার ক্লাব শিখর এডভেঞ্চার ক্লাব আর এই গুড়েশ্বর বেস হয় আর প্লাস আমার গ্রিন ট্রেক এন্ড এডভেঞ্চার এই বগামাটি বেস আমার এডভেঞ্চার ট্যুরিজম সোসাইটি হয়। আর আমি দুইটা গ্রুপে মিলি একচুয়ালি আমি রেস্কিউ অভিযান যাকালিরপরাই করে আছো। তো বাইদেউ আমি বহুত বহুত ধন্যবাদ দিছো। যাকালি রাতিরপরা দিনেরপরা যাকালি দিনেরপরা যা রাতি সম্পূর্ণ রাতি মোটামুটি তেওঁলোকে চারিটা বজাত ঘর পাইছে, আজি পুয়তি নিশা চারিটা বজাত ঘর পাইছেগে, আকো রাতিপুয়া 9 বজাতে ওলাই আহি উদ্ধার অভিযানত লাগিছে। বাইদেউ বহুত বহুত ধন্যবাদ, যাকালি দিনেরপরা ওরেটো নিশা আপনাদের কাম করে আছে, উদ্ধার অভিযান চলাই আছে। আর বর্তমান এটা মোর লগত আছে তামুলপুর আঞ্চলিকর আমার আক্রাসুর প্রেসিডেন্ট সরি সেক্রেটারি
আৰু এখেতে আমাৰ লগত আছে। আমি এতিয়া বৰ্তমান বানপানীৰ আমি পৰিস্থিতি অলপ বুজ লৈ আছোঁ আৰু একদম আমাৰ সৌভাগ্যৰ কথা আমাৰ তাম আক্ৰাসুৰ চেণ্ট্ৰেলৰ প্ৰচাৰ সম্পাদক আমাৰ লগত আছে। পৰিৱেশটো অতি ভয়ংকৰ, খুব দুখ লগা পৰিৱেশ। আমি যোৱাকালিয়েই তামোলপুৰ সমষ্টিৰ বিধায়ক জলেন দৰমাৰীয়ে এটা আহ্বান জনাইছিল বিভিন্ন দল সংগঠনক বৰ্ণাঢ্যসকলক উদ্ধাৰ কৰাৰ স্বাৰ্থত। সেইকাৰণে আমি সন্মানীয় বিধায়কৰ আহ্বান মৰ্মে আমি সদৌ গোস্বামী ছাত্ৰ সন্থাই তামোলপুৰ আঞ্চলিক, গুৰেশ্বৰ আঞ্চলিক, পূবদেফালি আঞ্চলিকে মিলি বৰ্ণাঢ্যসকলক উদ্ধাৰৰ ক্ষেত্ৰত শিখৰ এডভেঞ্চাৰ ক্লাবৰ সদস্যসকলৰ লগত সহযোগ কৰিছোঁ আৰু বিভিন্ন সময়ত উদ্ধাৰ কাৰ্যত আমি নামি পৰিছোঁ। মানস, কিবা ক'বা? এইটো চাগে এখন বৰ দুখ লগা পৰিৱেশ, যিসকল মানুহ আজি বানত ককবোকাই আছে। আমি মই এই আপোনালোকৰ চেনেলৰ যোগেদি সকলোকে আহ্বান জনাওঁ যে সকলোৱে আগবাঢ়ি আহক নিজৰ নিজৰ অঞ্চলত, নিজৰ নিজৰ যিসকল মানুহ মানে পানীৰ ককবোকাই আছে তেখেতক অকণ খাদ্য যোগান ধৰক আপোনালোকে। আজি আমাৰ ভইচ এছাম চেনেলৰ তৰফৰ পৰা চেনেলৰ স্বত্বাধিকাৰীয়ে যিখিনি আজি মানৱতাৰ পৰিচয় দাঙি ধৰিছে, খুব মানে গৌৰৱ কৰিছোঁ সেই ক্ষেত্ৰত। আৰু আমিও নিজকে এই ক্ষেত্ৰত যোগদান দিব পাৰি তেখেতৰ লগত, আমি নিজক ধন্য মানিছোঁ। আমি ৰাইজৰ লগত সদায় আছোঁ, আমি ৰাইজৰ লগত থাকিব লাগিব, অসমবাসী ৰাইজৰ লগত আমি সদায় আছোঁ। আৰু এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আমি আপোনালোক সকলোকে আহ্বান জনাইছোঁ, অনুৰোধ কৰিছোঁ, যদি আপোনালোকে সামৰ্থ্য আছে, যদি আপোনালোকৰ সামৰ্থ্য আছে, তেতিয়াহ'লে আপোনালোকৰ বানাক্ৰান্তসকলৰ লগত থিয় দিয়ক। তামাম পানী, ৰাইজ তামাম পানী, ওলাওক ওলাওক, লেফ্টে সিধা যাওঁ পঢ়বা।